খুলনায় ঘূর্ণিঝড় কারণে জেলায় সংকেত বলা হয়েছে এ নিয়ে বিস্তারিত মহাবিপদ দেখাতে জানাতে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল যদি জানাতেন খুলনায় জলোচ্ছ্বাস হলে ঝুঁকিতে পড়তে পারে বাদ এবং কি সেগুলো মেরামতের কোনো উদ্যোগ বর্তমানে নেওয়া হয়েছে কিনা আশ্রয় কেন্দ্রের মানুষ যাচ্ছে কিনা বর্তমান পরিস্থিতিকে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সে প্রভাবে কিন্তু প্রকৃতি যে বিরূপ আচরণ সে কিন্তু পড়তে শুধু বিশেষ করে শান্ত প্রকৃতি এখন অশান্ত হয়ে উঠছে এবং খুলনা বিভাগের যে তিনটি উপকূলী জেলা রয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই উপকূলী এলায় যে জেলাগুলিতে যে উপজেলাগুলি সেখানটায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্র সে আশ্রয় কেন্দ্রে যে উপকূলবাসীকে নিরাপদে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানটা থাকছে যে বিশেষ করে বিগত দিনের যে অভিজ্ঞতা বা আয়লা ক্ষতিগ্রস্ত অভিজ্ঞতা থেকে উপকূলবাসী কিন্তু একটু আতঙ্কিত অবস্থা বিরাজ বিশেষ করে আবার কি বেরিবাদ ভেঙে তাদের ক্ষতিগ্রস্ত হয় কিনা এই জন্য খোলা বিভাগীয় প্রশাসনে যে বিভাগীয় কমিশনের সাথে কথা হয়েছে আমার সঙ্গে তিনি যে জানিয়েছেন যে যাতে বেরিবাদ যে সকল স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে সে সকল স্থানে বেরিবাদ সংস্কারের জন্য যে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য এছাড়া থাকছে যে আশ্রয় কেন্দ্র যে আশ্রয় কেন্দ্র কিন্তু আসতে শুরু করেছে খুলনার যে জেলার যে চারটি উপজেলা রয়েছে বিশেষ করে বটিয়াঘাটা দাকব কয়লা এবং পাইক এই চারটা উপজেলায় যে ছশত চারটি আশ্রয় কেন্দ্র রয়েছে এখানটায় প্রায় বলা যায় তিন লক্ষ পনেরো হাজার মানুষের আশ্রয় নিতে পারবে এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং এই আশ্রয় কেন্দ্রগুলো যেটা অন্য জেলা থাকছে বিশেষ করে প্রায় চার লক্ষ মানুষ থাকছে এখানে খুলনার চারটি উপজেলা ঝুঁকির মধ্যে সেই বাকি থাকছে প্রশাসন যে দাবি করছে যে তাদের অনেকে নিরাপদ আবাসস্থল রয়েছে সেই নিরাপদ আবাসস্থল থাকবে এবং এই নিরাপদ আবাসস্থল পার্শ্ববর্তী প্রতিবেশীদের আশ্রয় দেওয়া হবে এটাই ছিল সর্বশেষ অবস্থা খোলার পর আবারও ফিরে যেতে চাই সাতক্ষীরায় সহকর্মী বেলাল হোসেনের কাছে বেলাল যদি জানাতেন সাতক্ষীরায় রিমালের প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় কি কি পরিস্থিতি নেওয়া হয়েছে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যদি আমাদের বিস্তারিত জানাতেন স্বর্ণা সাতক্ষীরায় রেমালের প্রভাবে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি সাথে সাথে দমকা হাওয়া ছিল এখন সেই বৃষ্টিটা কমেছে এখন দমকা হাওয়া রয়েছে আমরা সকাল থেকে দেখেছি যে ভরা জোয়ারের কারণে কিন্তু দমকা হাওয়ার সাথে যে পানিটা নদীর ধারে আসতে পড়েছে এবং নদীর যে ভেড়িগুলো রয়েছে ভেড়ির পাশে যেসব বসতি রয়েছে তারা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে ছিল বলে আমরা দেখেছি আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে একেবারে ভেড়ির গায়ে কিন্তু এখানকার মানুষের বসবাস এখানে বিগত যে আমফানের সময় কিন্তু এই জায়গাটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এখানে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আপনি আসলে বলছিলেন যে কি কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আসলে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম তিনি এই দুর্যোগ মোকাবেলার জন্য একটি কন্ট্রোল রুম খুলেছেন এবং পর্যাপ্ত খাবার মজুত করেছেন সাতশো সাতাশিটি স্থায়ী এবং অস্থায়ী সাইকোল শেল্টার কিন্তু সাইকোল শেল্টার কিন্তু প্রস্তুত করেছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছিলেন তো এসব সাইকোলজ শেল্টারে আমরা যতদূর খোঁজ নিয়েছি এখন পর্যন্ত আসলে মানুষের উপস্থিতি ওইভাবে কিন্তু নাই মানুষের যে উপস্থিতি হয়তো দুপুরের পর থেকে বাড়বে বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন আপনারা একটি বিষয় জানিয়ে রাখি এখানকার মানুষের কিন্তু প্রধান যে ভয় সেটি কিন্তু এই যে ভেড়িভাতটা যাতে ভেঙে না যায় আপনি দেখছেন যে আসলে সকালে যে পানির যে চাপটা আছে এবং আমরা যতদূর জানি প্রায় ছয় ফুটের মতো পানি বেডে বেড়েছিল তো এখন ভাটার পরে কারণে সেই পানিটা কিন্তু কমে গেছে তো স্বর্ণা এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ